বাংলাদেশ টাইমস। জ্যোতির জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, কালীঘাট, কামারপুকুর, মেছেদা ও ঘাটাল। কল ফর বুকিং 7477886099। লগ অন করুন www.anjanshastri.com। আমি শান্ত সব দিয়ে ঠাকুর জালটা বেরোবে সব হয়ে যাবে জালটা বেরোবে ঠিক আমি তো রয়েছি, আমি তোমার লাগলে আমি তো রয়েছি।
দাদা ওইটাকে একটু ওই কোণানি কর তো, ওইটাকে কোণানি করে দে, একদম কোণানি কর, আর ঢেল শান্তি বলো দিবি দাবে তো আগে দাও না যে এই পুজোটা শীতল মায়ের যে ভোগ হচ্ছে এর সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? এটা একটা জনকল্যাণমূলক এবং সমাজ সেবামূলক কাজ। এখানে এই যে শীতলা মায়ের মন্দির আছে, শীতলা মায়ের যে পুজো হয় এই পুজো উপলক্ষে তার যে সেবাই নিত্যানন্দ মুখার্জি সাওড়া গ্রামে বাড়ি, খুব সমাজসেবী লোক, ওর নেতৃত্বে বা ওর উদ্যোগে সবারই সহযোগিতায় আজকে হাজার হাজার লোক এই পুজোকে কেন্দ্র করে, ভোগকে কেন্দ্র করে হাজার হাজার লোককে আজকে খাওয়ানো হচ্ছে। যেটা আমরা কোনোদিনই কেউই যত সমাজসেবী আছে বা রাজনৈতিক দল হিসেবেও যারা আমরা নেতৃত্ব আছি, আমরা লকডাউনেরকে কেন্দ্র করে মানুষের বুকে সেই ধরনের আমার আহার দিতে পারিনি, কিন্তু আজকের দিনে এই অবস্থায় আজকে নিত্যানন্দ মুখার্জি তিনি শ্রী শ্রী শীতলা মাতার সেবায়িত হিসেবে প্রত্যেকের সহযোগিতায় এই গ্রামের সাওড়া গ্রামের প্রত্যেকের সহযোগিতায় আজকে মা শীতলার পুজোকে কেন্দ্র করে যে ভোগ নিবেদন সেটাকে কেন্দ্র করে আজকে হাজার হাজার লোককে আজকে খাওয়ানো হচ্ছে। তাতে ভাত খাওয়াচ্ছেন উনি, তাতে দুটো তরকারি আছে, ডাল আছে, আবার মাছও আছে এবং পায়েস আছে এবং চাটনি আছে। হাজার হাজার লোক তারা এখান থেকে সেবা নিচ্ছে। স্যার আমি এটা একটা সামাজিক বিশাল একটা বড় কাজ, সেবার কাজ। স্যার আমি একদিন শুনেছিলাম দু একদিন আগে সিভিক নাকি এনার বাড়িতে ধমকি এসলো আপনার এইসব প্রোগ্রাম করা যাবে না। আসলে বিষয়টা হচ্ছে একটা তো সংক্রামক ব্যাধি হয়ে গেছে আমাদের পশ্চিমবাংলায়, তার সঙ্গে আমাদের গোঘাটও তার সঙ্গে কম নয়। কিছু কিছু ব্যক্তি আছে যারা সমাজ সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত, যারা মানুষের সেবায় যাতে কাজে লাগে, তাদেরকে মানুষ একটু অন্যভাবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। হয়তো নিত্যানন্দ মুখার্জিকে হয়তো কেউ বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তবুও মানুষের সহযোগিতা এবং গোঘাট থানার যে পুলিশ অফিসাররা রয়েছে তাদেরও সহযোগিতা আমরা পেয়েছি, পেয়ে আজকে এই হাজার হাজার লোকের যে সেবা হচ্ছে এইটা একটা বিশাল পুণ্যর কাজ করছে নিত্যানন্দ মুখার্জি তার নিজের উদ্যোগে। স্যার আপনার নাম? আমার নাম বিশ্বনাথ কারক, আমি এই সাওড়া অঞ্চলেরই আমি বাসিন্দা এবং সাওড়া গ্রাম পঞ্চায়েতের আমি একসময় প্রধান ছিলাম। ঠিক আছে, আজকে কাদের উদ্যোগে এই পুজোটা? সাওড়ার দেশে কোন ঠাকুরের পুজো হচ্ছে? শীতলা। এটা কি প্রতি বছর হয়? কত বছর ধরে হচ্ছে? মোটামুটি আপনি কি নিজেই করেন? আপনার নাম? আপনার নাম? আমার নাম নিত্যানন্দ মুখার্জি। Collection, jeans and t-shirts, only for men.